আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিশ্ব হার্ট দিবস, আমি যেহেতু একজন কার্ডিওলজিস্ট, আমি মনে করি আজকে আমার কিছু বলার আছে। আমি হার্ট ডিজিজ নিয়ে অনেক ভিডিও করেছি, লাস্ট ভিডিওতে আমি দুইটা পর্ব করেছি চিকিৎসা নিয়ে, হার্ট ডিজিজ চিকিৎসা নিয়ে। যারা এই ভিডিওগুলা অলরেডি দেখেছেন, আমি মনে করি ওরা ন্যাচারাল অ্যাপ্রোচ, যে হার্ট ডিজিজের জন্য আমি রিকমেন্ড করবো অনলি ন্যাচারাল অ্যাপ্রোচ। এইখানে আমাদের মেডিকেল সায়েন্সের সাথে এই ডিজিজের কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের কনভেনশনাল মেডিকেল সায়েন্স হার্ট ডিজিজকে মনে করে একটা কোলেস্টেরলের, মানে মেইন হচ্ছে কোলেস্টেরল, এর উপর সমস্ত কিছু ওদের গবেষণা, ওদের চিকিৎসা পদ্ধতি সব কিছু এর উপর বেস করে। আমার ভিডিও যারা দেখেছেন, আমি বলছি যে কোলেস্টেরল এখানে একটা মাইনর একটা ফ্যাক্টর, এবং কোলেস্টেরলের একটা পার্টই কে শুধু দায়ী, অন্য কোলেস্টেরল হার্ট ডিজিজের জন্য দায়ী না। হার্ট ডিজিজের রুট কজ সেটা যদি হতো, সেটা যদি আমাদের মেডিকেল সায়েন্স আপনাদেরকে বলতো, তাহলে ওদের যে আমেরিকান কার্ডিওলজিস্টের অ্যাসোসিয়েশন সেটা থাকতোই না। এবং জানেন হার্ট, হার্ট কী জিনিস সেটা সবাই জানে। আমি মনে করি আমাদের কনভেনশনাল মেডিকেল সায়েন্স এই হার্ট যে একটা সেন্সিটিভ একটা, যে একটা রোগীর প্রথমে ভয় যে আমার হার্ট অ্যাটাক আমি শেষ, এইটার উপরে আমি মনে করি আমাদের কনভেনশনাল মেডিকেল সায়েন্সটা সম্পূর্ণভাবে নির্ভরশীল। এইটা আমি মনে করব ব্যবসা, এইটা অনলি মানি, নাথিং এলস। এইখানে হার্ট ডিজিজে ওদের আমাদের কনভেনশনাল মেডিকেল সায়েন্সে কোনো চিকিৎসাই হয় না, কোনো চিকিৎসাই নাই। এবং শরীরকে আরও ধ্বংস করা এবং আরও প্রবলেম সৃষ্টি করা, এইটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এই হার্ট ডিজিজের যে অ্যাপ্রোচ আমাদের কনভেনশনাল মেডিকেল সায়েন্স, এইটা দিয়ে বোঝা যায় যে তিনটা ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে, আমাদের ফুড ইন্ডাস্ট্রি, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এবং আমাদের কনভেনশনাল মেডিকেল সায়েন্স, এই তিনটা একসাথে কাজ করে। তো এনিহাও আমি রুট কজটা বলবো, আপনাদের বারে বারে বলতেছি, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা স্বাস্থ্য সমস্যার রুট কজ রয়ে গেছে। সেই রুট কজ যদি আমরা রিমুভ করতে পারি, আমাদের ওই ডিজিজ শরীর থেকে চলে যাবে। হার্ট ডিজিজে চারটা জিনিস জড়িত, শরীরের অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, ইনফেকশন, ফ্রি রেডিক্যাল ড্যামেজ এবং ইনফ্লামেশন। অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হচ্ছে মেইন, কারণ ওই তিনটা, ফ্রি রেডিক্যাল ড্যামেজ, অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, তারপরে আপনার ইনফেকশন, এগুলা কি করবে, এইগুলা তৈরি করবে ইনফ্লামেশন। কোথায়? ব্লাড ভেসেলে, ব্লাড ভেসেলে তৈরি করবে ইনফ্লামেশন, সেইখান থেকে উৎপত্তি হবে আমরা যে বলি ব্লকেজ, মানে আর্টিয়ার প্লাক্স। ইনফ্লামেশন ছাড়া প্লাক্স কোনোদিন হবে না, জীবনও হবে না, মনে রাখবেন। এটি তিনটা জিনিস আমরা যদি বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজকে আমি বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ, এইটা তিনটা জিনিস এখানে জড়িত, আপনার হার্ট জড়িত, আপনার ব্লাড জড়িত, আপনার ব্লাড ভেসেলগুলো জড়িত। এই তিনটার যে কোনো এক জায়গায় প্রবলেম হতে পারে, যে কোনো এক জায়গায়, সেইটাকে আমরা বলি হার্ট ডিজিজ। অ্যাকচুয়ালি মেইন প্রবলেম হয় ব্লাডে এবং ব্লাড ভেসেলে, এরপরে হয় কার্ডিয়াক মাসল, আপনার হার্টে।
এবং আমি বলছি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নিয়ে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম যে ওইখানে ব্লকেজ খুব একটা দায়ী না, দায়ী হচ্ছে যে আপনার নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন ডেফিসিয়েন্সি কিসের মাধ্যমে স্ট্রেস, স্ট্রেস বিভিন্ন ধরনের হতে পারে। তো এনি হাউ আমরা যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের ট্রিটমেন্ট করতে চাই তাহলে আমাদের এই রুট কজগুলোর উপর নজর দিতে হবে, এগুলার কোনো ড্রাগস নাই। বুঝছেন তো কি বলেছি, এসিডিটি অ্যালকালাইনের কোনো ড্রাগস নাই যে আপনার ব্লাডকে যে নর্মাল রেঞ্জে রাখবে, যে পিএইচ, ব্লাডের একটা পিএইচ আছে অত্যন্ত ন্যারো রেঞ্জে কাজ করে, সেইটাকে কীভাবে নর্মাল রেঞ্জে রাখতে হবে সেইটা কোনো ড্রাগস আপনাদেরকে দেয় না, ফার্মাসিটিকে কোনো ড্রাগস দেয় না। যদি আপনাদের ড্রাগস থাকতো যে আপনার ব্লাড যদি নর্মাল পিএইচ চলে আসতো তাহলে অটোমেটিক্যালি আপনার ব্লাড থিনারের দরকার হয় না, কারণ অ্যালকালাইন ব্লাড অলরেডি থিন ব্লাড, অ্যাসিডিক ব্লাড থিক ব্লাড, এটা মনে রাখতে হবে। অ্যালকালাইন ব্লাডে অক্সিজেনের পরিমাণে বেশি, অ্যাসিডিক ব্লাডে অক্সিজেন কম, এবং অক্সিজেন যদি আপনার সাফিসিয়েন্ট অক্সিজেন বাড়ায় থাকে আপনার হার্টের জন্য ইজি কাজ করা। যদি আপনার ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ঘনত্ব বেড়ে যায় তখন কি হবে, আপনার হার্টের বেশি বেশি কাজ করতে হবে, এর মানে কি আপনার ব্লাড প্রেশার। যখন হার্ট বেশি 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 কাজ করতে থাকে করতে থাকে কোনো এক সময় তার শক্তি শেষ হয়ে যায়, সেইখানে আমি বলি মেটাবলিক কার্ডিওলজি ইউজ করতে হবে, মানে হার্টের শক্তি বাড়াতে হবে, অ্যাট দ্য সেম টাইম ব্লাডকে এসিডিটি থেকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে। এবং যদি ব্লাড ভেসেলে ইনফ্লামেশন থেকে থাকে তাহলে সেই ইনফ্লামেশনকে দূর করতে হবে। দুটা জিনিস যাদের হার্ট ডিজিজের রিস্কে যারা আছেন, আপনাদের হোমোসিস্টিনের লেভেল জানতে হবে, আপনার সিআরপির লেভেল জানতে হবে, আপনাকে অক্সিডাইজ স্মল পার্টিকুলার কোলেস্টেরল ই জানতে হবে, এবং আরও কয়েকগুলো টেস্ট আছে, আপনারা আমার ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন। কৃষ্ণ বলতেছি শুধু এনজিওগ্রাম করেই যে আপনি চলে যাবেন বাইপাসে এবং যে রিং পরানো এগুলোতে যাবেন না, রিং পরানো বাইপাস এটা আপনি রোগের ট্রিটমেন্ট হয়নি, এটা সাময়িকভাবে আপনাকে দূর করছে, কিন্তু এইটা ছাড়াও আপনি অটোমেটিক্যালি আপনার ব্লাড প্রেশার ক্লিন করতে পারেন। আপনি দেখেন আমি বলে আসছি যে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে যে আপনার শরীরের নাইট্রিক অক্সাইড যদি বাড়াইতে পারেন তখন আপনার ওই ব্লাড প্রেশার চলে যাবে। মেটাবলিক কার্ডিওলজি যদি আপনি ইউজ করেন, আমি চারটা সাপ্লিমেন্টের কথা বলছি মেটাবলিক কার্ডিওলজিতে, সেটা হচ্ছে অ্যাসিটিল কার্নিটিন, অ্যাসিটিল এল কার্নিটিন, কোএনজাইম কিউ টেন, ডি রাইবোস এবং ম্যাগনেসিয়াম, এইটা আপনার কার্ডিয়াক মাসলকে ঠিক রাখবে, প্রচুর পরিমাণ এটিপি তৈরি হবে, মানে আপনার হার্টের প্রবলেম সলভ হয়ে গেল। দ্বিতীয়ত আপনাকে ব্লাড ভেসেলের প্রবলেমগুলো দূর করতে হবে, ইনফ্লামেশন দূর করতে হবে। ইনফ্লামেশন দূর করতে আপনাকে কি করতে হবে, আমার যে হার্ট ডিজিজের ট্রিটমেন্ট ওইখানে দেখে নেবেন। তবু আবার রিপিট করতেছে, মেইন হচ্ছে এখানে 10টা হার্ট হেলদি খাবার খেতে হবে, এবং আপনাকে ইনফ্লামেশন দূর করতে হলে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খেতে হবে, এবং 100% আপনাকে ক্রিল ওয়েল, আমি রিকমেন্ড করব ক্রিল ওয়েল, ভিটামিন D3 হাই ডোজ, ভিটামিন K2 আপনাকে মাস্ট অ্যাড করতে হবে, আপনি যদি ব্লাড প্রেশারগুলো ক্লিন করতে চান, ব্লকেজ দূর করতে চান, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে।
এবং ক্রিল ওয়েল মানে ওমেগা থ্রি নট ওমেগা সিক্স এবং কি কি জিনিস বন্ধ করতে হবে এটা ওই ভিডিওগুলো দেখে নিন। আমি বলবো আপনাদের হার্ট ডিজিজের জন্য দুইটা মেইন কালপ্রিট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পয়জন, সেটাকে আমি পয়জন বলি, এই জন্য সমস্ত ভেজিটেবলস অয়েল হাইড্রোজেনেটেড পার্শিয়াল হাইড্রোজেনেটেড সমস্ত এগুলা মার্গারিন জাতীয় জিনিস ট্রান্সফ্যাট এগুলা টোটালি মানে আনন্যাচুরাল ইন্ডাস্ট্রিয়াল পয়জন থেকে আপনাদের 100% দূরে থাকতে হবে। নেক্সট রিফাইন্ড কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুড, কারণ প্রত্যেকটা জাঙ্ক ফুডে প্রসেস ফুডের মধ্যে অনেক কিছু অ্যাড করে, এইগুলো ইনফ্ল্যামেটরি খাবার, আপনাকে ইনফ্ল্যামেটরি খাবার, এই যে ভেজিটেবলস ওয়েস ওমেগা সিক্স এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি এবং ব্লাডকে ঘন করে, এই জন্য বলতেছি যে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পয়জন আপনাকে প্রথম থেকে রিমুভ করতে হবে। যদি এগুলো রিমুভ না করেন বাকিগুলা আমি যে বলি ওগুলা কাজ করবে না। আমাদের সাধারণ মানুষের জন্য দরকার আপনার কী করতে হবে, এই জন্য ভিডিওটাকে আমি লং না করে, কারণ আমি কার্ডিও বাস্কুলার ডিজিজের উপর অনেক ভিডিও করেছি, আপনারা যদি ডিটেলস জানতে চান আপনারা ওই ভিডিওগুলো দেখেন। আমি আজকে শুধু আপনাদেরকে বলছি যে যেই পর্যন্ত আপনার বডি অ্যালকালাইন স্টেজে না আসবে, যেই পর্যন্ত আপনি ইনফ্ল্যামেটরি খাবার বন্ধ না করবেন, যেই পর্যন্ত অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার আরম্ভ না করবেন, যেই পর্যন্ত আপনারা ব্যায়াম না করবেন, সাতটা গোপন সূত্র, স্ট্রেস ম্যানেজমেন্ট, অপটিমাল এক্সারসাইজ, ব্রিথিং এক্সারসাইজ, তারপরে আপনার রাইট নিউট্রিয়েন্টস, রাইট নিউট্রিয়েন্টস আপনি দিতে হলে ভালো খাবার খেতে হবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার খেতে হবে এবং গাটকে হেলদি করতে হবে এবং আপনাকে 7 ঘন্টার ফাস্টিং করতে হবে, মানে 7টা গোপন সূত্র এবং কিছু সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে, নাথিং এলস। আমি লাস্টে কয়েকটা ভিডিও করেছি যে ব্রিথিং এক্সারসাইজগুলো দেখাইছি যে কীভাবে আপনার শরীরের ভিতরে অক্সিজেন বেশি পরিমাণ ঢুকানো যায়, কীভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ানো যায়, কারণ হচ্ছে কি আপনার অক্সিজেন শরীরের ভিতরে ঢুকানো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কতটুকু কার্বন ডাইঅক্সাইড আপনার ব্লাডে রয়ে গেছে, কীভাবে নাইট্রিক অক্সাইড বাড়াইতে হবে খাবারের মাধ্যমে, দুইটা ভিডিও আছে নাইট্রিক অক্সাইড সম্বন্ধে এবং ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে, এগুলো আপনাকে করতে হবে। শুধু সাপ্লিমেন্টের উপর যে আমি লিখে দিয়েছি ওইখানে অনেক কিছু যে সিআরপি কীভাবে দূর করবেন, হোমোসিস্টিন যদি থাকে আপনার কীভাবে এটা ট্রিটমেন্ট করতে হবে, মেটাবলিক কার্ডিওলজি কীভাবে করতে হবে, ইনফ্ল্যামেশন কীভাবে দূর করতে হবে, ব্লাডকে কীভাবে থিন করতে হবে, ন্যাচারাল ব্লাড থিনার, এগুলো সব কিছু ইন ডিটেলস, ডোজ উইথ ডোজ সব কিছু ইন ডিটেলস লেখা আছে ওইখানে। ট্রিটমেন্টটা অনেকে বলছেন জটিল, হ্যাঁ আমি ওভারঅল সবার জন্য এটা দরকার না, আপনার কোন জায়গায় কী পজিশন বুঝছেন, কিসের উপর কী করতে হবে ওইটার উপর ডিপেন্ড করে আমি পুরো ট্রিটমেন্টটা বুঝছেন ইন ডিটেলস ওইখানে আমি দিয়ে দিছি। এর মানে এ না যে সবাইকে ওই ট্রিটমেন্ট নিতে হবে। এখন মনে করেন যাতে ব্লাড প্রেশার 7টা গোপন সূত্র এবং আপনাকে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়াইতে হবে, ব্রিথিং এক্সারসাইজ ওইখানে করতে হবে এবং সাপ্লিমেন্ট ম্যাগনেশিয়াম আপনাকে ইউজ করতে হবে, এল আর্গিনিন ওইখানে ইউজ করতে হবে, এল সিট্রুলিন ইউজ করতে হবে, মানে কারণ যেগুলোকে আপনার ব্লাড ভেসেলগুলোকে ফ্লেক্সিবল করবে বুঝছেন এবং ইনফ্ল্যামেশন দূর করবে ব্লাড প্রেশার। এখন মনে করেন যাতে ব্লাড ঘনত্ব, ব্লাডকে এসি থেকে অ্যালকালাইন স্টেজে আনেন, আমি এখন আপনাকে বলতেছি যে কীভাবে আমাদের বডিকে অ্যালকালাইন স্টেজে আনা যায়, এর মধ্যে ভিডিও হচ্ছে অনেকগুলো, যে 4টা জিনিসের মাধ্যমে আমরা অ্যালকালাইন অবস্থানতে পারি, অ্যালকালাইন খাবার, অ্যালকালাইন ওয়াটার, ব্রিথিং এক্সারসাইজ এবং বেকিং সোডা। এখন আমি বেকিং সোডা নিয়ে অনেকগুলো ভিডিও করতেছি যে আপনার শরীরকে কীভাবে অ্যালকালাইন স্টেজে আনবেন, শরীরকে যদি আপনি অ্যালকালাইন স্টেজে আনতে পারেন
অ্যাকচুয়ালি আপনার ব্লাড প্রেশার চলে যাবে, আপনার ইনফ্ল্যামেশন চলে যাবে, কারণ অ্যালকালাইন বডিতে কোনো ইনফ্ল্যামেশন থাকে না, অ্যালকালাইন বডিতে কোনো ইনফেকশন থাকে না, অ্যালকালাইন বডিতে আপনার কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় না, এগুলো জানতে হবে। কিন্তু এনিহাও যেহেতু আমাদের নিউট্রিয়েন্টস যে আমরা খাবার খাচ্ছি, যে অর্গানিক খাবার হলেও সেই খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টস আমাদের দরকার সেই নিউট্রিয়েন্টস নাই, এই জন্য আমি সাপ্লিমেন্ট রিকমেন্ড করি। যার যে সমস্যা আছে সোজা কথা, আপনারা ওই সমস্যা অনুসারে আমি মনে করব এই সাপ্লিমেন্টগুলো ইউজ করুন। কিন্তু মেটাবলিক কার্ডিওলজি ওভারঅল এনার্জি প্রোডাকশন শরীরে আসার প্রয়োজন, ওই চারটা সাপ্লিমেন্ট আমি সবাইকে বলবো আপনারা এইটা ইউজ করেন এবং বডিকে অ্যালকালাইন স্টেজে নিয়ে আসেন। দেখবেন যে এইসব প্রবলেম কার্ডিও ভাস্কুলার ডিজিজ বলতে কোনো জিনিস আপনার শরীরে থাকবে না, কারণ লিভারকে আপনাকে সুস্থ করতে হবে। যদি আপনি ওই যে কোলেস্টেরল অক্সিডাইজড স্মল পার্টিকেল অফ এলডিএল ওইটাকে দূর করতে হলে আপনার লিভারকে ভালো করতে হবে এবং আপনাকে ইন্ডাস্ট্রিয়াল পয়জন, কারণ ইন্ডাস্ট্রিয়াল পয়জন এইসব তেল যে আপনার এইটি আপনার অক্সিডাইজ করে আপনার ওই স্মল পার্টিকেলকে কোলেস্টেরল। এই জন্য বলি যারা ইন্ডাস্ট্রিয়াল পয়জন বন্ধ না করবেন ওরা হার্ট ডিজিজ থেকে রক্ষা পাবেন না, আপনারা রিস্কে আছেন। স্ট্যাটিন কোনোদিন খাবেন না, এইটা নাথিং, এটা আপনাকে সমস্ত শরীরকে দুর্বল করতে আসে, আপনার মাসল লস হবে, আপনার সেক্স পাওয়ার চলে যাবে, আপনার ব্রেন ফাংশন কমে যাবে, আপনার শক্তি থাকবে না, কারণ এটা মাইটোকন্ড্রিয়াকে সরাসরি ধ্বংস করতেছে স্ট্যাটিন। এই জন্য স্ট্যাটিন কোনো অবস্থাতেই খাবেন না। আপনারা অ্যাসপিরিন, ব্লাড থিনার এইগুলো কোনোদিন ইউজ করবেন না। ন্যাচারাল ব্লাড থিনার প্রচুর পরিমাণে রয়ে গেছে আমাদের সমস্ত মশলা বলতে গেলে, গার্লিক বলেন, জিঞ্জার বলেন, বুঝছেন, এইগুলা ন্যাচারাল ব্লাড থিনার, নাটোকিনাস, তারপরে আপনার গিঙ্গো বিলোবা, কায়ানে পেপার, যে মরিচ বুঝছেন, ঝালমরিচ, এইগুলা রিয়েলি ন্যাচারাল গুড ব্লাড থিনার। এগুলো যদি খাবার খান আপনারা, এটি এইসবকে দরকার আছে। মনে রাখবেন কোকোনাট অয়েল হার্ট হেলদি, আমার এখানে হার্ট ডিজিজ রোগ এসে সমস্ত দিন কোকোনাট অয়েল খাবে, ডাইরেক্ট খাবে, খাবার সাথে খাবে, সব জায়গায় ইউজ করবে, ওরা কিন্তু সুস্থ হয়ে যায়। আমার রিকমেন্ড কোকোনাট অয়েল সেইটা হার্টের জন্য একটা ঔষধ, কিসের জন্য বলতেছি, কারণ আপনার কোলেস্টেরল রেশিও ইম্প্রুভ করবে এবং এইচডিএলকে বাড়াবে, এলডিএলকে কমাবে। ওভারঅল কোলেস্টেরল বাড়তে পারে আপনার, দিস ডাজন্ট ম্যাটার, আপনার মেন হচ্ছে এলডিএলকে কমানো, এইচডিএলকে বাড়ানো, কোলেস্টেরল রেশিওকে ইম্প্রুভ করা, এইটা হচ্ছে আপনার কাজ। এবং এইটা কোকোনাট অয়েল করতেছে। কোকোনাট আর কী করে, ইনফেকশন মারতেছে, ওই যে বললাম যে কারণ ইনফেকশন ইনফ্লামেশন জন্য আপনার ক্রনিক ইনফেকশন কোকোনাট অয়েল আপনার শরীর থেকে দূর করতেছে। কোকোনাট হচ্ছে অ্যালকালাইন ফুড, অ্যান্টি ইনফ্লামেটারি, এই জন্য আমি বলি কোকোনাট অয়েল হচ্ছে হার্ট হেলদি এবং হার্টের একটা ঔষধ। এবং এটা কি শক্তি, আপনার হার্টের মাসল শক্তি তৈরি করবে। এই জন্য বললাম যে সংক্ষেপে বলতেছি, আবারও বলতেছি যে আমাদের কনভেনশনাল যে কার্ডিওলজি, এই কার্ডিওলজি আপনাদেরকে সাহায্য করতেছে না, বরং আপনাদের শরীরকে আরো ধ্বংস করতেছে। আপনার শরীরকে সুস্থ করার জন্য কি করতে না করতে হবে, যারা আমাকে ফলো করেন ওরা জানেন। এবং রিসেন্ট ভিডিওগুলো স্পেশালি যে শরীরকে অ্যালকালাইন করতে এবং সাতটা গোপন সত্য কীভাবে জড়িত, ওগুলো ভিডিওগুলো দেখেন। এবং হার্ট ডিজিজের উপর সমস্ত ভিডিওগুলো দেখেন ইন ডিটেলস, ওইখানে সাইন্টিফিক, এগুলো হচ্ছে সাইন্টিফিক, রিয়েল সায়েন্স, সাইন্টিফিকে বলা আছে যে কী কার্ডিওভাস্কুলার ডিজিজ কী এবং কীভাবে আমাকে এটা সলভ করতে হবে, আমার এই কার্ডিওভাস্কুলার ডিজিজকে কীভাবে দূর করতে হবে, কিউর করতে হবে। কারণ
আমি চাচ্ছি না ভিডিওটা আমি রিপিট হোক, কারণ আমি অনেক আলাপের মধ্যে করে গেছি কার্ডিওভাস্কুলার ডিজিজ সম্বন্ধে সম্পূর্ণভাবে। যে কোনো লোক যে কোনো প্রবলেম, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে হার্টের যে প্রবলেম, ব্লাডের যদি প্রবলেম থাকে, যে কোনো লিভারের প্রবলেম থাকে, আপনাকে লিভারের উপর অত্যন্ত ইম্পর্টেন্স দিতে হবে হার্ট ডিজিজের জন্য, কারণ ওইখানে কোলেস্ট্রল তৈরি হয়। তো এই জন্য বলতেছি যে আপনারা আপনাদের যদি কারো প্রবলেম থাকে, তাদের কোলেস্ট্রল প্রবলেম, ভয়ে আছেন, স্ট্যাটিন খাচ্ছেন, বন্ধ করুন, স্ট্যাটিন খাওয়া বন্ধ করুন, আমার এই ভিডিওগুলো দেখেন এবং নিজের প্রবলেম নিজে সলভ করেন, নিজের ডাক্তার নিজে হন। আমার কয়েকটা পর্ব আছে যে কিভাবে নিজের ডাক্তার নিজে হতে হয়, কারণ যাদের এই প্রবলেম তাদের কোয়ালিটি অফ লাইফ নাই, কোনো সেক্সুয়াল লাইফ নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনারা এগুলো সব আবার ব্যাক করতে পারবেন, রিভার্স করতে পারবেন যদি ড্যামেজ খুব বেশি না করে থাকেন। কিন্তু এইটা সহজ না যে আপনি স্ট্যাটিন খেয়ে ফেললেন, বার্তিনার খেয়ে ফেললেন, ওইটা খেয়ে ফেললেন, স্বাভাবিকভাবে আপনি সুস্থ আছেন। এইখানে আপনাকে নিজের উপর পরিশ্রম করতে হবে, ধৈর্য সুখে থাকতে হবে, মোটিভেটেড হইতে হইব এবং এগুলো জোগাড় করতে হবে, তখনই আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন এবং নিজের ডাক্তার নিজে হতে পারবেন। তা আমি আজকে ভিডিওটা এইখানেই শেষ করতেছি। ডিটেলস যদি কেউ জানতে চান, আমি রিকমেন্ড করব আমার অন্যান্য ভিডিওগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর যে আছে, আপনারা ওগুলো একটু ভালো মতো মানে বুঝতে চেষ্টা করেন, দেখেন আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, রোগমুক্ত থাকেন। রোগ কিন্তু যে কোয়ালিটি অফ লাইফটা আমাদের উপর ডিপেন্ড করে, বাঁচবো কতদিন এটা আল্লাহ পাক জানে, এটা আমাদের হাতে না, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের দেহটাকে বিনা পয়সা দিয়েছেন, এটা টেক কেয়ার করার দায়িত্ব একমাত্র আমাদেরই, অন্য কারো না। আমার বডির মালিক আমি, আমি যদি টেক কেয়ার না করি আমার বডি, নোবডি উইল টেক কেয়ার। এইটা আপনারা মাথার মধ্যে ঢুকান, তখনই সুস্থ হতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।